वेलकम फ्रेंड्स, प्रकाशित हलो गाइडलाइंस फॉर स्कूल आफ्टर लॉकडाउन पीरियड। तो लॉकडाउन परवर्ती स्कूल खुलने मेने चलते हबे निर्देशिका समूह। तो चलो देखे नवा जाक। देखो ऐसे गाइडलाइंस, प्रपोजल फॉर गाइडलाइंस ड्यूरिंग रिओपनिंग ऑफ स्कूल्स आफ्टर लॉकडाउन इन COVID-19 पैंडेमिक। প্রথমটা বলছে প্রপার স্যানিটাইজেশন, ক্লিন রুমস, অফিস ফার্নিচার, টয়লেটস এটসেট্রা বিফোর কমেন্সমেন্ট অফ স্কুল। মানে স্কুল শুরু হওয়ার আগে প্রপার স্যানিটাইজেশন, ঘরদোর পরিষ্কার করা, অফিস ফার্নিচার, টয়লেটস ইত্যাদি ইত্যাদি পরিষ্কার ভালোভাবে করতে হবে। বিদ্যালয়ে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা সে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, মিড ডে মিল স্টাফ ও শিক্ষার্থীদের বাধ্যতামূলক। বিদ্যালয়ের প্রবেশদ্বারে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীদের ভিড় করে প্রবেশ না করা, থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা, মাস্ক আছে কি না চেক করা এবং বিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা। বিদ্যালয়ে সোশ্যাল ডিস্টেন্সের জন্য বিভিন্ন স্থানে সার্কেল মার্ক করতে হবে। সোশ্যাল ডিস্টেন্স মেনে প্রতিটি বেঞ্চে একজন বা দুইজন ছাত্রছাত্রী বসানো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের প্রার্থনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাঠে ভিড় করে খেলাধুলা, লাইব্রেরি থেকে বই নেওয়া, ভ্রমণ, অভিভাবক সভা ইত্যাদি কর্মসূচি স্থগিত রাখতে হবে। দেখা সাক্ষাৎ আবশ্যক হলে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকবৃন্দ ফোন বা SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বর্তমান মহামারীর পরিস্থিতি মোকাবিলা করার জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলের বিদ্যালয় স্তরে সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা। সোশ্যাল ডিস্ট্যান্সিং এবং পরিকাঠামোর কথা মাথায় রেখে 5-8 গ্রুপ এর দুটি অথবা তিনটি করে ক্লাস এবং 9-12 গ্রুপের দুটি অথবা তিনটি করে ক্লাসকে অল্টারনেটিভ ডেতে পাঠদানের ব্যবস্থা করা। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বাংলার শিক্ষা ক্লাসরুম অনুষ্ঠান স্কুল খোলার পরও চালিয়ে যাওয়া, কিন্তু স্কুল সময়ের পর। প্রত্যেক শ্রেণীকক্ষে হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক করতে হবে। পঠন পাঠন চলাকালীন শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্টে না গিয়ে শিক্ষক শিক্ষিকা কর্তৃক বেশি করে বোর্ড ওয়ার্ক করা। ছাত্রছাত্রীদের নিজের ক্লাস ছেড়ে বাইরে বেরোনো যাবে না। ল্যাব বেসড সাবজেক্টের প্র্যাকটিক্যাল ক্লাসের ক্ষেত্রে অল্টারনেটিভ বা বেশি সংখ্যক গ্রুপ তৈরি করে ল্যাবের ক্লাস চালানো। টিফিনের সময় বিদ্যালয়ের বাইরে যাওয়া যাবে না। টিফিন বা মিড ডে মিলের সময় ছাত্রছাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি বিষয়গুলি শিক্ষক শিক্ষিকা দ্বারা নজরদারি করা এবং তাদেরকে একই সময়ে না ছেড়ে বিরতি দিয়ে ছাড়া। সচেতনতার বিষয়গুলি লিফলেট বা ব্যানারের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করা। সোশ্যাল ডিস্ট্যান্স, মাস্ক, স্যানিটাইজেশন, থুতু না ফেলা, সাবান দিয়ে হাত ধোয়া ইত্যাদি। অভিভাবকদেরকে অবগত করতে হবে যে ছাত্রছাত্রীর শরীর অসুস্থ থাকলে বা অসুস্থ বোধ করলে তাকে কোনো মতেই বিদ্যালয়ে পাঠাবেন না। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষার্থী সকলের COVID-19 উপসর্গ দেখা দিলে তাকে কোয়ারেন্টিনে যেতে হবে। সকল ক্লাসকে পঞ্চম পিরিয়ডের পর ধাপে ধাপে ছুটি দিয়ে বাড়ি পাঠাতে হবে। সাপ্তাহিক স্কুল পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা ভিজিট। শ্রেণীকক্ষে পাঠদানের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাওয়া। শনিবার পূর্ণ দিবস ক্লাস চালানো এবং পূজো অবকাশ দীর্ঘ না করা। প্রয়োজনে শিক্ষাবর্ষকে January 2021 পর্যন্ত নিয়ে যাওয়া। স্থগিত সামেটিভ মূল্যায়নগুলির বিকল্প ব্যবস্থা করা বা অ্যাসাইনমেন্ট ইত্যাদির মাধ্যমে। প্রয়োজনে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হেলথ চেকআপের ব্যবস্থা করা। বিদ্যালয়ে অতিরিক্ত ফান্ডের ব্যবস্থা করতে হবে। 2020-21 শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা না নিয়ে সকলকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার অনুমতি দেওয়া। এতে পঠন পাঠনের সময় তথা ওয়ার্কিং ডে বৃদ্ধি পাবে। স্থগিত হায়ার সেকেন্ডারি পরীক্ষাগুলি পুনরায় নেওয়ার জন্য একদিনে একটি বিষয়ের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। এতে পরীক্ষার্থী তথা অভিভাবকদের ভিড় অনেকাংশে কমানো সম্ভব হবে। প্রয়োজনে অন্যান্য দপ্তরের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিদিন অল্টারনেটিভলি কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দিয়ে বিদ্যালয়ের কাজ চালানো এবং বাকিদের ওয়ার্ক ফ্রম হোম করা। প্রয়োজনে এই লকডাউনের সময় বা লকডাউনের পর বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষার্থীদের কাজে লাগানো। ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার জন্য যোগা,
ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা, শিক্ষার্থীদের উপযুক্ত খাদ্য সরবরাহ করা। রেড জোনে অবস্থিত বিদ্যালয়গুলিতে অভিভাবকদের হাতে মিড ডে মিলের চাল, আলু, সয়াবিন ইত্যাদি সরবরাহ করা হয়। বিশেষ দ্রষ্টব্য বিদ্যালয়টি গ্রিন অরেঞ্জ জোনে অবস্থিত, কিন্তু কোনো শিক্ষার্থীর অথবা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর বাড়ি রেড জোনে অবস্থিত হলে ওই শিক্ষার্থীর বিদ্যালয়ে আসা নিষেধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। ওই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অনুপস্থিতির দিনগুলিতে তাকে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে বলে কোয়ারেন্টিন লিভ স্যাংশন করা। এ প্রসঙ্গে উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক অনুমোদিত কোয়ারেন্টিন লিভের মধ্যে কোভিড-19কেও অন্তর্ভুক্ত করা আশু প্রয়োজন। কোনো বিদ্যালয় রেড জোনে অবস্থিত হলে পরিস্থিতির উন্নতি হয়ে স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই বিদ্যালয়টিকে বন্ধ রাখা। বিদ্যালয়টি যদি অরেঞ্জ জোনে অবস্থিত হয় কিন্তু কোনো শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী গ্রিন জোনে বসবাস করে বা করেন, সেক্ষেত্রে ওই শিক্ষার্থী কিংবা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে প্রয়োজনীয় উপযুক্ত সমস্ত প্রকার সতর্কতামূলক ব্যবস্থা, যেমন মাস্ক বাধ্যতামূলকভাবে পরে স্কুলে আসা, সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা, বাইরে কোনো খাবার না খাওয়া, গণপরিবহন যেমন বাস ইত্যাদি যথাসম্ভব এড়িয়ে চলা, সাবান স্যানিটাইজার দিয়ে যখনই সম্ভব হাত ধুয়ে নেওয়া, নিয়মিত শরীরচর্চা করা, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি কোভিড-19 সম্পর্কিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তাই এই নির্দেশিকাগুলি আপাতত দেখা যাচ্ছে বা এসছে হাতে, আপনাদের আমি শেয়ার করলাম। আপনারা অবশ্যই সকলের কাছে শেয়ার করুন যাতে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি পাক আর স্কুল খোলার পরে এটা সবাই যাতে মেনে চলতে পারে তার জন্যে সবাইকে অবহিত করুন। ধন্যবাদ।